ছুটিতে থেকে সরকারি সুযোগ সুবিধা নিয়ে জামাত নেতা মীর কাশেম আলীর পক্ষে পরিচালনা করার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল এই নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলায় মামলা থেকে ওকালত নামা প্রত্যাহারের বিষয়টি আপিল বিভাগকে জানিয়েছেন নজরুল ইসলাম চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে মামলায় শুনানিতে অংশ নেওয়ার উপর বিধিনিষেধ চেয়ে রিট করেছেন এক আইনজীবী মানবতাবিরোধী অপরাধে জামাত নেতা কাশেম আলীর আপিল মামলাটিতে গত দশ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের শুনানিতে অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী কাশেমের পক্ষে আদালতে পেপার বুক পড়ে শোনান এছাড়াও বছর বারো ডিসেম্বর অবসরে যাওয়ার পর আরও দুটি মামলায় শুনানি করেন তিনি কিন্তু অবসরের পর এক বছর সরকারি বাড়ি গাড়ির সুযোগ সুবিধা থাকায় সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর এভাবে মামলার শুনানি করার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল সোমবার মীর কাসেমের আপিল মামলাটির তৃতীয় দিনের শুনানিতে আদালতে নিজেকে প্রত্যাহারের কথা জানান সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী পরে তিনি সাংবাদিকদের জানান আইনজীবী হিসেবে মামলায় অংশ নেওয়ার অধিকার অবসরপ্রাপ্ত বিচারপতির রয়েছে অসাংবিধানিক না হলেও প্রচণ্ড বৈরী পরিবেশের সৃষ্টি হওয়ায় মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি মীর কাসেমালের মামলা পরিচালনা করতে গেলেই তিনি আমার প্র্যাকটিসের বৈধতা অনৈতিকতার প্রশ্ন তুললেন যা অনাকাঙ্ক্ষিত আইন ও সংবিধানসম্মতভাবে আমি মীর কাশেম আলী সাহেবের আপিলে করেছিলাম কিন্তু প্রচণ্ড বৈরী পরিবেশ এর কারণে আমি এই মামলার কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছি এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন সাবেক বিচারপতি যে কাজটি করছিলেন সেটি অনৈতিক তাই মামলা থেকে তার সরে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি আরো বলেন সব বিচারপতিরই নিয়ম নীতি মেনে চলা উচিত হয়তো আলাপ আলোচনা করেছেন তারপর সিদ্ধান্ত নিয়েছেন যাক এই সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাই নৈতিকতার মাপে যখন সরকারি এই সুবিধাগুলোতে উনি উপভোগ করবেন তখন সাধারণভাবে সবার কাছে কাম্য যে তিনি অন্ততপক্ষে সদর মত দপ্তরে করবেন না এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের আপিল বিভাগে মামলায় শুনানিতে অংশ নেওয়ার পর বিধিনিষেধছে হাইকোর্টে রিট করেছেন এক এনজিবি আগামী রোববার আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই এনজিবি এটার বৈধতা চ্যালেঞ্জ করে আমি রিট পিটিশন করেছি ড্যানিট্রং নিউজ 9 ঢাকা